আসছে, আইপিএল একটা সামনে ওই কাজ করে, তো আমি এই জন্যই বলতে খেলতে গ্রুপগুলোই আসলে বেশি বেশি যুক্ত হচ্ছি সবসময়। আমি দেখেছি যে এটা অনেক ভালো কাজ করে, যে খেলোয়াড় অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেকেই কনট্রিবিউট করতে চায়, শুধু প্ল্যাটফর্ম চায় তারা। আমি যেটা আগের চিঠি বললাম যে আসলে আমরা প্রত্যেকে এক একজন একটা মানুষ, সাথে সাথে আমাদের প্রত্যেকের একটা প্রফেশনাল সত্তা আছে, প্রত্যেকের একটা করে প্রফেশনাল সত্তা আছে। যে আমি একজন শিক্ষক, ডাক্তার, জনপ্রতিনিধি, প্রধান প্রশাসক, যাই হোক না, কিন্তু আসলে পরের সত্তাকে ভালোভাবে তখন আসলে মানুষ বা সিটিজেন হিসেবে আমি কেমন তার উপর নির্ভর করে আসলে অনেক কিছু। আমি যদি একজন খারাপ মানুষ হই, আমি যদি প্রশাসক হই, তাহলে আমার হাতে শুধু খারাপ কাজ হবে, সারাক্ষণ খালি গাড়ি বাড়ি ঠান্ডা করবো, কি করে কাজ করা যায়। আমি যদি খারাপ মানুষ হই, আমি যদি শিক্ষক হই, আমি সারাক্ষণ খারাপ চিন্তা করবো, আমি যদি ডাক্তার হই, আমার মনে হয় সেই একটি সকল ক্ষেত্রে তবে সেগুলো আমি সবার কাছে একজন মানুষ সিটিজেন হিসেবে আমি কেমন, এইটা আসলে আমার অনেক বড় একটা কিছু, আমার চিন্তা চেতনা, আমার প্রফেশনাল সত্তা কিন্তু এই জন্য টিচারদের আসলে একটা বড় একটা ভূমিকা আছে। তারা আসলে সমাজ বিজ্ঞানে কাজ করে, আমাদের সন্তানরা তাদের কাছে যায়, একজন ভালো মানুষ হওয়ার তাদেরকে ভালোভাবে করে তোলার ক্ষেত্রে টিচারদের একটা বড় রকমের একটা ভূমিকা থাকে। তাদের পার্সোনাল জীবন, তাদের দৃষ্টিভঙ্গি সব কিছু কিন্তু সন্তানদেরকে প্রভাবিত করে। আমরা আসলে আমাদের যে বিদ্যালয়গুলো আছে, বিদ্যালয়গুলো আসলে কেমন হবে সেটা নির্ভর করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কেমন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেমন বা প্রতিষ্ঠান প্রধান কেমন বা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কেমন, তাদের উপর নির্ভর। এবং এই জায়গাগুলোতে যারা আছে তারা সিটিজেন হিসাবে কেমন তার উপর আসলে নির্ভর করে প্রতিষ্ঠানটা আসলে কেমন। আপনারা অনেক এক্সাম্পল দেখতে পারেন যে টিভিতে বা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় করে টক শোতে কথা বলে, কিন্তু তাকে যখন কোনো একটা দায়িত্ব দেওয়া হয় সেখানে কীভাবে ঘুরিয়ে তারা আসলে ওনার দৃষ্টিভঙ্গি, তার যে শিক্ষা, তার যে সামাজিকভাবে তাদের বেড়ে ওঠা, সেগুলো আসলে এমনভাবে হয়েছে যে আসলে মাঝে মাঝে কিন্তু সে যাই বলুক না কেন ওটা আসলে অনেকে মানে রিয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য তার যেমন ব্যক্তিত্ব বা দৃষ্টিভঙ্গি দরকার, সে থাকে সেই সিটিজেন হিসেবে দরকার। এই জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সকল ক্ষেত্রে প্রয়োজন আসলে টিম ওয়ার্ক, সব জায়গায় বিদ্যালয় বলেন, আমাদের অফিসগুলোতে বলেন, সব জায়গাতেই আমাদের একটা মানে ভালো একটা করে টিম ওয়ার্ক দরকার এবং কমিটমেন্ট থাকা দরকার। আমি যত সাকসেসফুল স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাই সব জায়গাতেই দেখি যে প্রতিষ্ঠান প্রধান থাকেন বা যিনি সভাপতি থাকেন তাদের মধ্যে একটা ভালো টিমওয়ার্ক কাজ করে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট কাজ করে এবং তাদের মধ্যে যখন একটা ঘাটতি দেখা দেয় আপনি দেখবেন প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়ে, অনেক ভালো প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে শুধুমাত্র টিম। তো আমাদের সর্বত্রই এই টিমওয়ার্ক এবং কমিটমেন্ট সব জায়গাতেই অনুপস্থিত। ধরেন প্রধান শিক্ষক খুবই সভাপতি ভালো, আবার সভাপতি একটু ভালো প্রধান শিক্ষক হয়তো সেভাবে তাকে কোঅপারেট করে না, অথবা টিচাররা ঠিক সেভাবে কোঅপারেট করে না। এই যে টিমওয়ার্কের মুভমেন্টের একটা ব্যাপক একটা ঘাটতি, এটা আমরা সব দিকেই আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আমরা যখন নওগাঁতে কাজ করি, আমরা আসলে এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কয়েকটা সমস্যা আইডেন্টিফাই করেছি। একটা হলো যে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মানের মধ্যে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের মধ্যে সমন্বয় নিশ্চিত করার জন্য সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান মধ্যে সমন্বিত কোনো প্রসঙ্গ, অর্থাৎ দুজন একসাথে যাবে কোনো একটা প্রসঙ্গ, একসাথে বসে দুজন একটা একটা টিম ওয়ার্ক করে
একটা সুন্দর একটা কর্ম পরিকল্পনা তৈরি হবে, সেটা তারা বাস্তবায়নের জন্য পরের 5 বছরের জন্য কাজ করবে, এটা আসলে নাই। এবং এখানে এমন কোনো প্রশিক্ষণ নাই যাদেরকে তাদেরকে টিম ওয়ার্ক শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করতে হচ্ছে। একদম শুরু হয়েছিল আমরা আমরা সর্বত্র দেখি। আমরা 2 নম্বর সমস্যা দুটা, আর একটা হলো যে এটা কেউ মন খারাপ করবেন না, এটা এটা কমন এভরি হয়। আমার অফিসে আছে যে 80 জন পর 100 জনের মধ্যে 50 জন ভালো মতো কাজ করে, 50 জন কাজ করে। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের অনেকেই ক্লাসে পাঠদান এবং প্রতিষ্ঠানের মানদান এবং সিরিয়াস নান, আবার অনেকেই খুব সিরিয়াস না, এবং তাদেরকে আসলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়নি। এছাড়াও আসলে ইনহাউস ট্রেনিং গুলো নেই, আমাদের যে ট্রেনিং গুলো হয় মেইনলি আসলে টেকনিক্যাল ট্রেনিং, সাবজেক্ট বেস ট্রেনিং, আসলে অনেক বিষয়ের উপর যেগুলো তাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করে, এই ট্রেনিং গুলো হয়তো অন্যদের তুলনায় আসলে। আরেকটা হলো শিক্ষকের ছোট ছোট কাজ করে যে একটা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন করা সম্ভব, এটা আসলে অনেকের মধ্যে আত্মবিশ্বাস নেই, অনেকের মধ্যেই নেই, অনেক ছোট ছোট চেতনা লাগে একটা প্রতিষ্ঠানের ময়লা, এটার জন্য তো আর আপনারা আসলে সভাপতির দরকার নেই, প্রতিষ্ঠান প্রধান ইচ্ছে করলে সুন্দর। একটা প্রতিষ্ঠানের টিচাররা ঠিক মতো ক্লাস নেন, এটা তো প্রধান শিক্ষক না বা প্রতিষ্ঠান প্রধান। তো আসলে এই বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে যে একটা আত্মবিশ্বাসের ঘাটতি আছে, এটার জন্য তাদের আসলে কোনো তেমন কোনো প্রশিক্ষণও নেই, এটা একটা বড় সমস্যা। আরেকটা হলো এটা একটা বড় সমস্যা যে স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটি প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে তাদের গুণগত মানোন্নয়নের প্রচেষ্টা প্রতিষ্ঠান প্রতি, অর্থাৎ ওনারা 3 জন মিলে এই সবাই মিলে একটা কিছু একটা করবে, এরকমের আসলে অনেকেই অনেকেই এই জায়গাগুলোতে থাকে না। আরেকটা সমস্যা দেখা দেয় আমাদের এখানে যে এটা একটা বড় সমস্যা যে ভালোদের নিয়মিত পুরস্কার দেয়া বা পুনর্বার ব্যবস্থা নেই, এটা অনেক বড় সমস্যা। এটা আমি সব জায়গাতে দেখি, যদিও কিছুটা হয় পার্সিয়াল ঠিক হয়, অনেক জায়গাতে ঠিক মতো এগুলো হয় না, মানদণ্ড ঠিক হয়, এটা একটা অনেক বড় রকমের একটা ঘাটতি যা আমাদের প্রণোদনার কোনো ব্যবস্থা নেই। আরেকটা হলো ফাইনালি যে এটা আমাদের শরীর সাহেব সকল স্কুলতে নিয়মিত প্রকাশনারও একটা ব্যবস্থা নেই। আসলে আমরা অনেক প্রতিষ্ঠানে দেখি অনেক টাকা পয়সা কিন্তু ই হয় না, কোনো প্রকাশনা বের হয় না, এটার তো বড় প্রমাণ আমাদের শরীফ সাহেব জানেন যে আপনার যেটা আমি যেহেতু সরকারি স্কুলের সভাপতি এটা ইয়ার পদাধিকার, তো আমাদের ওখানে কেডি স্কুল ছিল নওগাঁতে, মানুষের তো কাজ করা হয় না, তার করি করোনা দেখলাম যে অনেক টাকা প্রায় 3 লক্ষ টাকার মতো আছে তাদের প্রকাশনা, কিন্তু তারা একটা ইয়ার বের করতে পারে ম্যাগাজিন বের করতে পারে। তখন আমরা বাইরের একটা কয়েকটা প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে করলাম, এটা খরচে 10-12 হাজার টাকা খরচে প্রতিটা প্রতিষ্ঠান ক্যাম্পাস আসলে উদ্যোগের অভাবের কারণে আসলে এটা হয়ে থাকে। আসলে এই যে কথাগুলো বললাম এগুলো আসলে আমাদের স্বপ্নের বিদ্যালয় প্রতিষ্ঠার পথে একটা বড় মান। আমি আমার এখন আমি প্রশাসক হিসাবে কেন আসলে এগুলো নিয়ে এত পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 বছর কাজ করার সময় শিক্ষার অনেকের সাথে কাজ
কাজ করার সময় গান তো এই স্বপ্নের বিদ্যালয় প্রতিষ্ঠা করার মধ্যে কিন্তু একটা অনেক বড় একটা মানে তো আসলে আমাদের স্বপ্নের বিদ্যালয় গুলো কেমন হবে মানে কি সুন্দর যেখানে শুধুমাত্র বেকার বা স্কুল বা মানসিক জেলায় স্কুল বা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্কুল এগুলো শুধু ভালো হবে এমন সব বিদ্যালয়গুলো একটা কমন স্ট্যান্ডার্ডে মোটামুটি 90-95 এরকম হবে আর 95-100 হবে এমন যেন না হয় কোনোটা একদম 50 র্যাঙ্ক মানে পার্সেন্টেজ আর কোনোটা 100 এটা আসলে মানের এত কম বেশি হবে যেটা আসলে আমি মনে করি যে আমাদের কিছু কিছু বিদ্যালয় স্বপ্নের বিদ্যালয় হলো আবার কিছু কিছু বিদ্যালয় হলো স্বপ্নের বিদ্যালয় এখন ঠিক মতো ক্লাস হয় না টিচাররা ঠিক মতো প্রিপেয়ার হয়ে স্কুলে যায় না তারপর বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানও ঠিক মতো আসে না তারপর কোনো ম্যানেজিং নেই সুপারভিশন নেই তারপর তাদের কোনো এক্সট্রা ক্যারিকুলার খেলাধুলা সব কিছু এগুলো যদি থাকতো তাহলে আমি বলতাম যে একটা স্বপ্নের বিদ্যালয় দিতে হবে আসলে আমাদের প্রতিষ্ঠান গুলোতে একটা চেঞ্জ একটা ম্যানেজারিয়াল চেঞ্জ প্লাস একাডেমিক দিক থেকে একটা বড় রকমের একটা চেঞ্জ সরকার কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করে চেঞ্জের জন্য ট্রেনিং থেকে শুরু করে অনেক কিছু করে আমি অনেক ক্ষেত্রে মনে করি যে অনেক ট্রেনিং হয় জাস্ট ট্রেনিং ফর ট্রেনিং সরকার টাকা দিয়েছে টাকাটা খরচ করতে হবে এই জন্য ট্রেনিং কিন্তু পোস্ট ট্রেনিং ইভ্যালুয়েশন যে ট্রেনিংটা নেওয়ার পর আদৌ কোনো কাজ হচ্ছে কিনা এটা আসলে দেখার কোনোভাবে নেই আমাদের ট্রেনিং গুলোতে নেই নেই বললে নেই বললেই চলে শেখায়তে এক সময় কিছুটা ছিল কিন্তু আসলে আমিও দেখেছি যে আসলে মনিটরিংটা একদমই নেই কিন্তু ইংলিশ অফিসের যে যেগুলোর জন্য শেখায়তে নেতৃত্ব দেওয়া আসলে একেবারে কোর মনিটরিং চেঞ্জ ইজ অলওয়েজ ডিফিকাল্ট কিন্তু আসলে রেসিস্ট্যান্সটা একটা ন্যাচারাল সবাই এটা সবাই একটা বাধা দিলে এই কাজ আসলে এই যে আজকে সভাটার এই উন্নত উদ্দেশ্য সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যুক্ত করা আমরা আমরা সুন্দর চমৎকার বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে স্কুল যদি যদি পাড়ায় মন্ত্রণায় করে তাহলে আমাদের মধ্যে আজকে সভাটার উদ্দেশ্য যে আমরা এটা নিয়ে কাজ করবো একসাথে কাজ করছি সবাই মিলে আমরা কিভাবে কাজ করবো এইটার শুধু আমি আউটলাইন দাম আপনার একটা এই জন্য আমরা একটা সেন্টার করতে চাই যেটা অলরেডি আমরা সেন্টার ফর কোয়ালিটি আমরা এটা নাম দিয়েছি যদিও এরকম আসলে এর ভালো নাম আমরা পাইনি সেই জন্য আমরা এটা দিয়েছি এমন নয় যে এটি রাখতে হবে এটা হলো যে সরকারের সাথে কাজ করে সারা দেশে সুন্দর ও চমৎকার শিক্ষা প্রতিষ্ঠিত করে এটা হবে আমাদের আসলে তো এটার জন্য আমরা যেটি করতে চাই নিজস্ব নির্দিষ্ট লক্ষ্য থাকে একটা হলো যে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা এবং প্রতিষ্ঠানের ইন হাউস প্রশিক্ষণ এটা হলো একটা নিয়মিত আমাদের এই সেক্টর থেকে সারা দেশে নিয়মিত প্রশিক্ষণ হবে দুই হলো যে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বিদ্যালয়ের সেবা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত গবেষণা
অনুষ্ঠানের মাধ্যমে সকল শ্রেণী শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত আর প্রতিষ্ঠানের প্রধান জেলা স্কুল মানুষদের একটা ভালো এক্সাম্পল আছে। এটা হয়তো আমরা ভালো আছে কোনো একটি স্কুলে যেখানে নাই সেখানে আমরা এক্সাম্পলটা খুব সহজে ছড়িয়ে দিতে পারি এবং সেটা মনিটর করতে পারি। একটা হলো যে শিক্ষার ক্ষেত্রে ছোট বড় পরিবর্তন নিয়ে সরকারকে সুপারিশ প্রদান করা এবং বিভিন্ন পলিসি থেকে প্রস্তুত করা যাবে। আমি ইতিমধ্যে শিক্ষা সচিব স্যার সাথে দেখা করেছি, আমরা আশা করি ছোটখাটো অনেক কিছু আছে শিক্ষাক্ষেত্রে যেগুলো হয়তো পলিসি মেকারদের নোটিশে অনেক সময় থাকে না অথবা আমাদের রিচ করার উপায় থাকে না, অথবা শিক্ষার যারা নিচের দিকে যারা স্টেক হোল্ডার যারা ইম্পর্টেন্ট তাদের হয়তো ঠিক মতো শোনাই হয় না। মূলত এই জন্য আমরা তাদেরকে এই কাজগুলোকে যুক্ত করতে চাই। হয়তো ছোট ছোট যে হয়তো টিচারদের একটা ওয়েলফেয়ার ইস্যু আছে, হয়তো ঠিক মতো অ্যাক্সেস করা হচ্ছে জানেই না, অথবা ছোট্ট একটা পলিসিতে ছোট্ট একটা চেঞ্জ আনা দরকার, সেটা সে আনতেছে না সরকার, কারণ হচ্ছে সরকারের পলিসি মেকার হচ্ছে সে। সেইগুলোতে আমরা এখন এটা কিভাবে যুক্ত, আমরা এখন প্রাইমারিলি কিছু উৎসাহী প্রতিষ্ঠানকে সদস্য, আমাদের এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো সদস্য হবে না, প্রতিষ্ঠানগুলো সদস্য হবে। উৎসাহী প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রথমে ময়মনসিংহ, নওগাঁ, রংপুর, নীলফামারি, দিনাজপুর বা দেশের অন্যত্র হয়তো উৎসাহী প্রতিষ্ঠান সম্পর্কে নাম মতো নিয়ে দেখব। প্রথমেই একটা প্রতিষ্ঠানগুলো হবে ওই প্রতিষ্ঠানকে আমাদের এই সেক্টরের মাধ্যমে যে কেয়ার করা হবে। আর আরেকটা হলো যে প্রশিক্ষণ ও প্রণোদনার আওতায় শুধুমাত্র সদস্য প্রতিষ্ঠান সমাধান, অর্থাৎ যদি জেলা স্কুল মেম্বার হয় তাহলে শুধুমাত্র জেলা স্কুলের টিচাররাই বা ওই প্রতিষ্ঠানটাই প্রণোদনার আওতায়, এছাড়া অন্য কেউ আর। আর যে প্রতিষ্ঠান সদস্য নয় সে প্রতিষ্ঠানে কেউ এর সাথে যুক্ত হতে পারবে প্রতিষ্ঠান নেই, কাজে যে যেখানে আছে যেমন আমাদের রনি ধনুকা থেকে আছে তার প্রতিষ্ঠানকে সে মেম্বার করে নেবে, তাহলে তার তার প্রতিষ্ঠানের সকল কিভাবে পরিচালিত হবে এটা থাকবে, একটা পাঠতন্ত্র থাকবে, পরিচালনা পর্ষদ থাকবে, যাতে শুধু শিক্ষকরা থাকবে আমরাও না, আমরা তো এমনি হয়তো উপদেষ্টা বা পৃষ্ঠপোষক এগুলো হিসেবে থাকবে, কিন্তু এটা পরিচালনা পাঠন সব কিছুর মধ্যে শুধু টিচাররা। আবার এগুলো বাছাই করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যেন আবার সুবিধাবাদীরা এখানে ঢুকতে না যায়, এখানে অনেক সংগঠন আছে এরা শুধু হাই হ্যালো করে বিভিন্ন সিনিয়র ছাত্রের সাথে যুক্ত করার জন্য কাজটা করে থাকে, সেরকম যেন না। যেমন আমাদের মহানসিক ICT টিচার্স ফোরাম অত্যন্ত কার্যকরভাবে তারা সংগঠনটাকে এগিয়ে নিতে পেরেছে, কারণ আসলে তাদের ডেডিকেশন ছিল নেটিভ টিচার্স ফোরাম মহানসিক, এটা কিন্তু মোটামুটি টিকে গেছে। আবার উল্টা হয়েছে নওগাঁর ক্ষেত্রে, নওগাঁ থেকে যেমন আমি চলে আসছি আসার পরে কিন্তু পড়ে গেছে আর নাই এখানে আর কোনো কাজ চলে, কাজে এই ওনারশিপটা এটা অনেক বিশ্ববিদ্যালয় কলেজ হাই স্কুল প্রাইমারি সকল পর্যায়ে শিক্ষকরা যুক্ত থাকতে পারবে, ট্রেনিং পরিচালনার জন্য একটা টিম থাকবে, একটা রিসোর্স গ্রুপ থাকবে, ভালো ভালো কাজগুলো ডকুমেন্টেশনের জন্য একটা টিম থাকবে, আর নিয়মিত পুরস্কার প্রদানের জন্য একটা টিম। এই হবে আমাদের মোটামুটি একটা কাজ। আজকের সবাই যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে সেটা হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটা কমিটি লাগবে, খসড়া আহ্বায়ক কমিটি প্রণয়নের জন্য একটা কমিটি থাকবে, ট্রেনিং পরিচালনার জন্য টিম, ট্রেনিং মডিউল প্রণয়নের জন্য একটা টিম বানাতে হবে, সদস্য যুক্তকরণের জন্য একটা টিম, একটা কমিউনিকেশন টিম, এই যে বিভিন্ন দেশের সাথে যাতে যোগাযোগ করা, একটা বিভিন্ন বিভাগ ভিত্তিক হয়তো রংপুর বিভাগে কয়েকজন বিভিন্ন জায়গায় যাদের কানেক্টিভিটি আছে, আমরা যদি প্রাথমিকভাবে অন্তত সারা দেশে যদি 1,000 প্রতিষ্ঠান তো সদস্য করতে পারি তাহলে এটা কিন্তু পালের মধ্যে অনেক বৃদ্ধি পাবে এবং
হিসাবে যেহেতু আমি ছিলাম জেলা পরিষদ, আমি কোনো প্রকার আর্থিক সুবিধা নিতাম না, এবং এই ক্ষেত্রেও কিন্তু তাই হবে যে কোনো আর্থিক সুবিধা দিতে পারবে না পৃষ্ঠপোষকরা, কিন্তু তারা শুধু পিছন থেকে দিনটাকে এগিয়ে দিয়ে চলে যাচ্ছে। আসল আমার দিক থেকে আপনাদের দিক থেকে এই যে ধন্যবাদ স্যারকে, শুধু ধন্যবাদ দিয়ে মনে হয় বললে যে আসলে স্যার একেবারেই হয়ে যায় কি বলবো স্যার, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না, ছোট্ট আকারে ধন্যবাদ দিই স্যার।